সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন, চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট। যদি আপনারা এটিএম ব্যবহার করে থাকেন তাহলে অনেক সময় দেখবেন যে এটিএম থেকে টাকা তোলার সময় অনেক সময় ছেঁড়া নোট কিংবা ফাটা নোট কিংবা অনেক সময় রং লাগানো নোট বেরোয়। যেহেতু ছেঁড়া নোট এবং ফাটা নোট কিংবা রং লাগা নোট মার্কেটে চলবে না, সেহেতু অনেক সময় কিন্তু আমরা ভেবাচেকা খেয়ে যাই যে এই নোটটি এখন আমরা কী করব। কারণ নর্মালি ব্যাংকে গেলে কিন্তু ব্যাংকের তরফ থেকে সেই নোট রিটার্ন দেওয়া হয় না। বিশেষ করে আপনার যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, আপনি যদি ধরুন ICICI ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে গেলেন এবং সেখানে গিয়ে আপনি ছেঁড়া নোট পেলেন, সেক্ষেত্রে কিন্তু অসুবিধাটা আরও বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন? যদি আপনারা এটিএম থেকে ছেঁড়া নোট কিংবা ফাটা নোট কিংবা রং লাগা নোট পান তাহলে কী করবেন, এই নিয়ে বিস্তারিত কিন্তু ব্যাংকের তরফে জানানো হয়েছে। তো এই নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো নষ্ট নোট পাল্টানোর সময় আপনাকে সেই ব্যাংকেই আবেদন করতে হবে যেই ব্যাংকের এটিএম থেকে আপনি নগদ টাকা তুলেছেন। অর্থাৎ ধরুন আপনাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং আপনি ICICI ব্যাংকের এটিএম থেকে টাকা তুলেছেন, তো আপনাকে কিন্তু ICICI ব্যাংকে গিয়েই যোগাযোগ করতে হবে। তারিখ এবং সময় এবং অবস্থান উল্লেখ করতে হবে যে আপনি কোন এটিএম থেকে টাকা তুলেছেন, কটার সময় তুলেছেন এবং কোন তারিখে তুলেছেন, সেই সঙ্গে স্লিপ সংযুক্ত করুন। অর্থাৎ ব্যাংক থেকে এটিএম থেকে যখনই আপনি টাকা তুলবেন তখনই কিন্তু একটা স্লিপ বের হবে, তো সেই স্লিপকে সংযুক্ত করুন। যদি আপনার কাছে স্লিপ না থাকে তাহলে আপনার মোবাইলে যে মেসেজের কপি এসছে, অর্থাৎ আপনি যত টাকা তুলেছেন সঙ্গে সঙ্গে মোবাইলে একটি SMS কিন্তু চলে আসে। তো আপনার কাছে যদি স্লিপ না থাকে তাহলে আপনার মোবাইলে যে মেসেজটি এসছে সেই মেসেজের কপি আপনি জমা করুন। RBI নিয়ম অনুযায়ী নষ্ট নোট কিন্তু আপনি কোনোভাবে বিনিময় করতে পারবেন না, কিন্তু টুইটারে একজন ব্যবহারকারীর অভিযোগের সুরাহা করে একটি ব্যাংক বলেছে যে এই পরিস্থিতিতে গ্রাহকের কী পদক্ষেপ নেওয়া উচিত। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে যে মনে রাখবেন যে আমাদের ATMগুলিতে লোড হওয়ার আগে নোটগুলো অত্যাধুনিক নোট বাছাই যে মেশিন রয়েছে তার মাধ্যমে পরীক্ষা করা হয় এবং আমরা নোংরা নোট এবং নষ্ট নোট বেরিয়ে আসা সেই জন্য ATM থেকে প্রায় অসম্ভব, তবুও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে। সেই জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে আপনি crcf.sbi.co.in/CCF এই ওয়েবসাইটে অভিযোগ দায়ের করতে পারেন যদি আপনি স্টেট ব্যাংকের কোনো এটিএম থেকে যদি আপনি নষ্ট নোট পান। এই লিঙ্কটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএমের জন্য, মানে এই লিঙ্কটি যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএমের জন্য। যদি ব্যাংক এটিএম থেকে আপনি কোনো নষ্ট নোট পান এবং আপনাকে যদি ব্যাংক সেই নোট পাল্টে দিতে অস্বীকার করে তাহলে আপনি এই ওয়েবসাইটে গিয়ে আপনি অভিযোগ দায়ের করতে পারেন। এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি যদি স্টেট ব্যাংকের কোনো এটিএম থেকে নষ্ট নোট পান এবং সেই নোট যদি আপনি ব্যাংকে গিয়ে চেঞ্জ করতে যান তাহলে ব্যাংক সেই নোট পাল্টে দিতে অস্বীকার করতে পারে না। যদি কোনো ব্যাংক এই নিয়ম লঙ্ঘন করে অথবা কোনো ব্রাঞ্চ যদি এই নিয়ম লঙ্ঘন করে তাহলে কিন্তু ব্যাংক কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। গ্রাহকের অভিযোগের ভিত্তিতে ব্যাংকে 10,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হতে পারে। অর্থাৎ ব্যাপারটি কিন্তু প্রায় স্পষ্ট যে আপনি ধরুন যেই ব্যাংকের এটিএম থেকে টাকা তুলেছেন এবং যেই ব্যাংকের এটিএম থেকে আপনি নষ্ট নোট পেয়েছেন প্রথমে সেই ব্যাংকে আপনি চলে যাবেন এবং আপনি কত সময় অর্থাৎ কোন তারিখে কটার সময় এবং কোন এটিএম থেকে টাকা তুলেছেন সেই সমস্ত কিছু বিবরণ দেবেন। সেই সঙ্গে আপনাকে স্লিপ সংযুক্ত করতে হবে এবং আপনার কাছে স্লিপ না থাকলে আপনার মোবাইলের মেসেজের কপি দিতে হবে, তারপরে সেটা নিয়ে আপনাকে জাস্ট ব্যাংকে যোগাযোগ করতে হবে। এই অবস্থায় কোনো ব্যাংক যদি আপনাকে সেই নষ্ট নোট পাল্টে দিতে অস্বীকার করে তাহলে কিন্তু ব্যাংকের যেই কর্মচারী রয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে ব্যাংক কর্তৃপক্ষ। সেক্ষেত্রে আপনার অভিযোগের ভিত্তিতে ব্যাংকে কিন্তু 10,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হতে পারে। অর্থাৎ আপনার কাছে এখন যদি আপনি কোনো ব্যাংকের এটিএম থেকে কোনো ছেঁড়া নোট
কিংবা কোনো ফাটা নোট কিংবা কোনো রং লাগা নোট পান, তাহলে কিন্তু আপনাদের আর টেনশন করার দরকার নেই, আপনারা কিন্তু সেই টাকা খুব সহজেই আপনারা রিটার্ন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।